জামালপুরের সরিষাবাড়ির মহাদান ইউপি চেয়ারম্যানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি নিরীহ পরিবার। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ কয়েকজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে প্রভাবশালী ইউপি চেয়ারম্যান এ কে এম আনিসুর রহমান জুয়েল ও তার সন্ত্রাসী বাহিনী ওই পরিবারটির সদস্যদের মারধর করে। এরপর থেকেই ভুক্তভোগী পরিবারটির নারী শিশুসহ অন্তত 10 জন সদস্য পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে তিরস্কারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পুলিশ বলছে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জামালপুরের সরিষাবাড়ি প্রতিনিধি সুহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের জন্য বীর নিবাসের বরাদ্দ দেয় সরকার। তবে পরিবারটির নিজস্ব কোনো জমি না থাকলেও ঘর নির্মাণের জন্য শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ভাইয়ের অংশের জমি দাবি করে বলে অভিযোগ তার ভাইয়ের স্ত্রী সন্তানদের। পরিবারটি জানায় তাদের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে ফেলেছেন তারা, ফলে তাদের অবশিষ্ট আর কোনো জমি নেই। যেটুকু জমি পাওয়ার কথা তার ছেলে মেয়েরা তা বিক্রি করছে এবং আমাদের ওখান থেকে 1 বিঘা বেশি বিক্রি করছে। এখন আমাদের ওখানে সম্পত্তি জোর করে দখল নিতে চাচ্ছে। এদিকে গত 5ই ডিসেম্বর এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটির সাথে আলোচনা করতে এবং ঘর নির্মাণের জায়গা পরিদর্শনে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সামনে মহাদান ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আনিসুর রহমান জুয়েল পরিবারটির বড় ছেলেকে মারধর শুরু করে। এ সময় মা কামরুন্নাহার সহ অন্য ছেলেমেয়েরা বাধা দিলে এবং ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর চড়াও হয় চেয়ারম্যান ও তার লোকজন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনায় চেয়ারম্যানকে তিরস্কার করে ঘটনাস্থল থেকে ফিরে যান। এরপর থেকে পরিবারটিকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে চেয়ারম্যান। আমাদের অনেক মার দূর করছে, আমার সাহাটা এবং কি আমার আরো শরীরে অনেক অনেক জায়গায় দাগ আছে। কেন ম্যাডাম, যখন চলে যায় তারপরে চেয়ারম্যানের লোকজন এসে আমাদেরকে ভয় দেখায় যে আমরা যদি জমি দিতে না রাজি হই তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না, আমাদেরকে মেরে ফেলবে। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে ওই পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা জানালেন অভিযুক্ত চেয়ারম্যান। একটা পরিবার আতঙ্কিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে, এই ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখবো, কেউ যদি আসলে এরকম আতঙ্কিত থাকে, পালিয়ে থাকে, তাকে বাড়িতে সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করব, আমি তাকে সর্বাত্মক সহযোগিতা দেব। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তদন্তকালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্ট্যান্ডার্ড করে পুলিশ সুপার মহোদয় আমার কাছে প্রেরণ করেছে, আমি বিষয়টি জেনে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এখানে কোনো যদি আইনের ব্যত্যয় ঘটে থাকে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ইউপি চেয়ারম্যানকে তিরস্কার করা হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ করে দেখলাম যে ওখানে হাতাহাতির ঘটনা ঘটছে, তো আমি সাথে সাথে সেখানে যেয়ে ওইটা ওখানে মানে থামাই এবং পরে চেয়ারম্যানকে এই ব্যাপারে তিরস্কার করেছি। এবং পরবর্তীতে বিকালবেলা ওনারা এটা সালিশের ইয়েতে বসেছিলেন এবং পুলিশও ছিল সেখানে, পুলিশের একজন এসআইও ছিলেন, তো বিষয়টা তখন সেখানে বসে সমাধান হয়েছে। এবং এই ব্যাপারে ওনারা যদি আমার কাছে কোনো অভিযোগ করেন, ওনারা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন বা কিছু, তাহলে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। চেয়ারম্যানের ভয়ে পালিয়ে বেড়ানো পরিবারটিকে নিরাপদে বসতভিটায় ফেরানো এবং অভিযুক্ত চেয়ারম্যান সহ হামলাকারীদের শাস্তির দাবি স্থানীয়দের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।